চুরির ঘটনা ঘটেছে, সেই ঘটনার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে বাগেরহাটের গাবতলা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী আকবর টুটুল, যাচ্ছি তার কাছে। টুটুল, ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আমি আছি বাগেরহাটের মোড়লগঞ্জের এবং গাবতলা গ্রামে, এই যে গ্রামটি এবং এখানে সুজন যে জেলে ওনার বাড়ি তার সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখানে আমি সকাল থেকে এখানে এসেছি এবং ওনাদের একটা শিশু সন্তান 17 দিনের বয়সী, সোহান নাম, এবং এই শিশুটিকে রাত্রে কে বা কারা এই ঘর থেকে চুরি করে নিয়ে যায়। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে এই এই যে বাড়িটা, যে অবস্থানটা, এই অবস্থানটা এবং পূর্ব দিকে প্রায় 200 গজ দূরে একটা পানগুচি বড় নদী এবং ডান পাশে এই বাড়ির একটা খাল রয়েছে, যেটা খাউলিয়া খাল। এর দুটোই একেবারে বড় খাল। এই খাল থেকে হয়তো বা এই শিশুটিকে পাচার করে নিয়ে যাওয়ার মতন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে এই এলাকাবাসী। এবং আমরা আসলে ওনাদের পরিবারের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন আসলে তাদের সাথে কোনো শত্রুতাবশত বা কোনো ঘটনা ঘটছে কিনা এখনও পর্যন্ত আমরা পরিবারের কাছ থেকে জানতে পারিনি। তবে আমরা যেটুকু জেনেছি, রাত্রে তারা বাড়িতে প্রতিদিনের মতন ঘুমিয়েছিল এবং রাত একটার দিকে তারা কয়েকবার দুগ্ধ পান করিয়েছেন তার মা, আর শিশুটির মা। এরপরের থেকে যখন 2টার দিকে ঘুম ভেঙে যায় তখন কিন্তু শিশুটিকে তারা দেখতে পাচ্ছেন না। এরপরেই ডাক চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে পাওয়া যায় না এবং ঘরের দরজাটা খোলা। এখানে একটা আমরা জানতে পেরেছি যে কৌশলে যে দরজাটা খোলা হয়েছে এবং এটা কাঠের ঘর এবং এটা নড়বড়ে ঘরটা এবং যেখানে দরজাটা ওই কাঠের ঘরদের কৌশলে শুরু করা হয়েছে, প্রায় 10 ঘন্টা পেরিয়ে গেল, এখনও পর্যন্ত পুলিশ উদ্ধার করতে পারেনি। পুলিশের কয়েকটা টিম এখানে অভিযান শুরু করেছে, তারা আশা করছেন হয়তো বা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন এবং কারা বা কীভাবে জড়িত সেই জায়গাটা তারা কিন্তু এবং কাজ শুরু করেছেন। আমার কাছে ছিল গাবতলা এলাকা থেকে সর্বশেষ শিশু চুরির ঘটনার। বাগেরহাটের গাবতলা এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী আলী আকবর টুটুল, শিশু সন্তান চুরির ঘটনার সবশেষ খবর তিনি জানাচ্ছিলেন।